এরকম ফুলকো ফুলকো লুচি দেখলে কার না খেতে ইচ্ছে হয়। তো প্রতিদিন তো আমাদের লুচি হয় না, যেহেতু আজকে পয়লা বৈশাখ সেহেতু ভাবলাম আমাদের বাঙালিদের একটা উৎসব, তা সকালবেলা কিছু একটা করা যাক, সেই জন্য বানিয়ে ফেললাম লুচি আর ছোলার ডাল। আর এটা বানানোতে আমাদের আমার তো ছেলে মেয়েদের মুখে খুব হাসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর দেখেছো ঘাম কন্টিনিউ হচ্ছে, স্নান করে এসেছি, তাও দেখো স্নান করে আসলে মনে হয় বেশি ঘাম হয়। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই এই নতুন বছরটা ভালোভাবে কাটাও এটাই কামনা করি, আমিও কাটাবো এটাই আশা করি। কারণ গেল বছর যেভাবে গেছে আশা করি সেভাবে, মানে সুখ দুঃখ নিয়ে তো দুটোই চলে, তা কষ্টটা যখন হয় না তখন মনে হয় যেন কতটা ঝড় চলে এসেছে, তা সেই কষ্টটা নিতে না হয়। তো আজকে কিন্তু শুভ নববর্ষ বলে সকাল সকাল উঠে, আগে প্রতিদিন তো রুটি হয়, রুটি হয় বলে আজকে কিন্তু লুচি আর ছোলার ডাল করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার কাজ করে স্নান করে এসেছি, স্নান করার পরেও এই অবস্থা। কেউ বলবে আমি স্নান করে এসেছি, স্নান করেও শান্তি নেই, এত গরম পড়ে গেছে। তা আমার একটু ঘামটা কম হয়, কিন্তু আমি দেখছি স্নান করে এসে তবুও ঘামটা বেশ ভালোই হচ্ছে। আমাদের বাড়ির এই বড়ো সদস্যের কিন্তু আজকে পয়লা বৈশাখ বলে সবারই টুকটাক কিছু হয়েছে বা কম বেশি, তা এই বা বাকি যায় কেন, এর জন্য একটা নিয়ে আসা হয়েছে বেশ সুতির জামাটা, কিন্তু পুরো সুতির আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার এটা এনাকে পরিয়ে দিলাম, স্নান করিয়ে সকালবেলা এক দফা একবার আমার পতিদেব পুজো দিয়ে গেছে, আমি ভাবলাম না এখন যতক্ষণ পুজো দিচ্ছি, আমি ভাবলাম এখন যখন পুজো দিচ্ছি তাহলে আমি জামাটা পরিয়ে দিই। জামাটা পুরো সুতির, গরমে বেশ ভালোই হয়েছে। প্রত্যেক দিন ভাবি কি স্নান করার পরে আমি ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে যাব, কিন্তু আর হয়ে ওঠে না। আজকে থেকে শুরু করলাম, যাই না চেষ্টা করব, আজকে কি বলবো, চেষ্টা করব যে প্রতিদিন স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য। তো বেলা অনেক হয়ে গেছে, এখন রান্নাঘরে যাওয়ার পালা। আজকে ঠাকুরকেও নতুন জামা পরিয়ে দিয়েছি, আর আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর এই নাইটিটা নতুন না, দীঘায় গিয়ে পরেছিলাম, যাই হোক দুবার পরেছি বলে পুরনো হয়নি, এখনও নতুন আছে। তো এখন রান্নাঘরে যাওয়ার পালা, আমাদের ইনাদের সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, এটা হচ্ছে রাঙা আলু, এটা হচ্ছে রাঙা আলু মানে লাল আলু, আর এদিকে হচ্ছে আলু। আর আমার মতন যদি তরকারি কেটে ফেলে রাখো যদি কেউ, তাহলে এরকম কালো কালো হয়ে যাবে, আমি রেখে দিয়েছিলাম ভুল করে, মানে জল দেব আর ভুলে গেছি, তারপরে জল দিয়েছি। তা এই হচ্ছে, এটা একটা সবজি কেটে রেখেছি, এটা দিয়ে হবে লাউ শাক, গাছের লাউ শাক, আমার বরের তো অনেক টাকা বাঁচিয়ে দিচ্ছি এই লাউ আর লাউ শাক খেয়ে। যা সবজির দাম হয়েছে সেই কারণে তো মনে হয় অনেক টাকা, মানে কোটিপতি হয়ে যাবে এবার। আর এদিকে হবে পনির, এবার আমার বর কিন্তু কোটিপতি হয়ে যাবে, কারণ যা সবজির দাম হয়ে গেছে সেই সবজির দাম অনুসারে লাউ আর লাউ শাক খাইয়ে আমি চালিয়ে দিচ্ছি। একদিকে ভাত আর একদিকে তরকারি বসাবো, এই যে শাকের তরকারিটা, এই তরকারিতে কিন্তু কিছু দেবো না, শুধু পাঁচফোড়ন দিয়ে তরকারিটা করবো, পাঁচফোড়ন সোমবারা আর শুকলঙ্কা দিয়ে বানাবো, খেতে কিন্তু দারুণ হয়। আমি এখানে তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর এই যে পাঁচফোড়ন। এই গরমে খাওয়া দাওয়া খানি কিছুদিন বন্ধ রাখলে ভালো হয় আমার যা মনে হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না আগুনের পাশে।
তরকারিগুলো দেওয়ার আগে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে তেলটা ছিটে না আসে। এবার স্বাদ মতো নুন আর হলুদ, এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে আর আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এবার শাকগুলোকে দিয়ে দেবো। ভেবেছিলাম অল্প হবে কিন্তু শাকটা বাছার পরে দেখছি অনেকটাই হয়ে গেছে। একটু নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখবেন কড়াই থেকে কড়াইটার মধ্যে খুন্তি আর নাড়ানো যাচ্ছে না, বেশি কষ্ট করার দরকার নেই, কিন্তু সোজা একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে কি হবে শাকটা কমে যাবে। এরপরে ম্যাজিকটা দেখাতে পারব। নারকেলটা পুরো শুকিয়ে গেছিলো, কোড়ানো যাচ্ছিলো না, সেটাকে তুলে পেছনের যে মানে খোসাটা আছে সেটাকে ফেলে দিলাম বটি দিয়ে। তারপরে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, দিয়েছি কিছুটা ছোলার ডালে আর এখানে কিছুটা আছে দিয়ে দেবো শাকে, তাহলে তো অমৃত হয়ে যাবে আজকে। যে মানে যে যে রান্নাতে নারকেল পড়বে সে রান্না আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার এই গ্যাস অম্বলের জন্য সেটা খেতে পারি না, প্রচণ্ড গ্যাস অম্বল, মনে হয় জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে এমন অবস্থা, যার কারণে এই নারকেলটা এখন একটুখানি অ্যাভয়েড করতে হচ্ছে। তো শাকটা সেদ্ধ হোক, আমি এতক্ষণ পাকার তলায় বসি, কারণ কি এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, ভাত আর একটু হবে, শাকটাও বেশ খানিকক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমি একটু খাওয়া খেয়ে নিই, মাথাটাও ঠান্ডা করে নিই। ভাত হয়ে গেছিলো বলে তাই আমি এই লুচি ভাজা কড়াইয়ের মধ্যে পনিরের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটাকে দেখি কতদূর কি হলো। শাকটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, এবার একটু এরকম করে মানে তরকারিগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, না হলে মনে হবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে। যাই হোক, এবার ভেঙে দেওয়ার পালা, আর আমি এই নারকেলগুলোকেও দিয়ে দেব। আমি এক চামচ মতন চিনি দিয়ে দেবো, আর শাক একটু চিনিতে দিতেই লাগে। এদিকে আমি আলু ভাজাগুলো তুলে নিয়েছি, এবার পনিরগুলোকে ভেজে নেব। এসব শাক রান্না করতে একটু ধৈর্য ধরে রাখতে হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয় কিন্তু সময় লাগে। এবার একটা এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পনিরগুলোতে একটু। এবার পনিরের মশলাটা করে নেব, মিক্সির জারটার মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে ছিঁড়ে, একটা টমেটো, আদা কুচনো, আর এই যে গোটা গরম মশলা, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচের থেকে একটু বেশি দিয়েছি, এক চামচ জিরের গুঁড়ো, আর একটু টক দই। ব্যাস, আর লাগবে না। এবার আমি পেস্ট করে নেব। এবার পনিরটা আমি তুলে নেবো, ভাজা হয়ে গেছে, বেশি ভাজা করা যাবে না, আর বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়। সাদা জিরে মশলাটা দিয়ে দেবো,
হলুদ, স্বাদ মতো নুন, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। এই যে যেটুকু মশলা লেগেছিল জল দিয়ে ধুয়ে নিয়েছি, মানে এখনো রান্না শেষ হয়নি। এবার আমি ঝোল দিয়ে দিলাম, আলুগুলো পনিরগুলো দিয়ে দেব। আমার ছেলে মেয়ে পনির হলে নিরামিষ কোনো বাধা যায় না, যে আজকে পয়লা বৈশাখ তার কারণে নিরামিষ খাবো তাতে কোনো সমস্যা নেই, পনির হবে না। আর এটা যদি না করতাম তাহলে সমস্যা হতো তোদের, পয়লা বৈশাখের দিন নিরামিষ চলবে না, পুরো ধর্মঘট ডেকে দিত বাড়িতে। আর এই গরমে যদি তরমুজ হয় এরকম ফ্রিজে বার করা তাহলে তো ভালোই হয়, ফ্রিজ থেকে বের করেছি। তাহলে রাখো, ঠান্ডা রাখো। গরম মানে ফ্রিজের ঠান্ডা তো তরমুজ। আর আমাদের পনিরের তরকারিটা এরকম হয়েছে, মানে দেখতে দারুণ হয়েছে। আর এই যে শাক, আর এখানে রয়েছে একটু একটু করে সব তরকারি, কালকের তরকারি রয়েছে এটা, আর এটা ছোলার ডাল রয়েছে, আর এটা হচ্ছে গরমের অমৃত, আর এর নিচে রয়েছে ভাত। এই যে ভাত, এবার আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। পনিরের তরকারি, শাক, কালকে ঢোকার ডাল না আর ছোলার ডাল, এত পদে পদে খেলে না টেনশন হয়, ভাতটা না বেশি খেয়ে ফেলি। সত্যি সবটা ভালো হয়েছে। সন্ধ্যা থেকে কিন্তু আমি অনেকটা সময় বসেছিলাম গা কাপড় ধুয়ে, কারণ কি এত গরম লাগছে, আর একটা পাতলা ছেঁড়া ফাটা নাইটি পরে নিয়েছি, কারণ কি গরমে ওই ছেঁড়া ফাটা নাইটি মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে, নতুন নাইটি পরা যাচ্ছিল না। যাই হোক, আমি এখন চা করে নিয়েছি, চা খাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাত্রির বেশ অনেকটাই হয়েছে আর রাতে কিছু রান্না করব না। আর এদিকে আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমাদের তো হালখাতা করতে যাওয়ার কোনো ব্যাপার নেই, তো আজকের দিনটা ভালোই কাটলো। তো আজকের মতন বকবক এখানেই শেষ করলাম, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।